হ্যালো ভিউয়ার্স, আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য। আজকে আপনাদের সাথে আলোচনা করব সাইপ্রাস নিয়ে। তো সাইপ্রাস দুটি অংশে বিভক্ত, এক অংশের নাম নর্দার্ন সাইপ্রাস, অন্য অংশের পরিচিতি আপনার ইউরোপীয় সাইপ্রাস নামে। তবে আজকে আমি আলোচনা করব আপনার নর্দার্ন সাইপ্রাস নিয়ে এবং কৃষি বিষয় নিয়ে। আমি পর্যায়ক্রমে ইউরোপীয় সাইপ্রাস নিয়েও আলোচনা করব এবং স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা এগুলো নিয়ে আলোচনা করব। তবে আজকের আলোচ্য বিষয় নর্দার্ন সাইপ্রাস এবং কৃষি বিষয়। যাই হোক, আরেকটি কথা, মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের জন্য এত কষ্ট করে এত সময় ব্যয় করে তথ্যগুলো নিয়ে আসি, আপনারা কেন সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটি? আপনাদের এক সেকেন্ডের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, অনুপ্রেরণা যোগানোর জন্য অনেক কিছু। আপনাদের জন্য ঘন্টার পর ঘন্টা ব্যয় করি, এত কষ্ট করে তথ্য সংগ্রহ করে 100% সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। তো আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে তো অনেক কষ্ট লাগে ভাই। লাইক কমেন্ট করবেন সবাই, আশা করি সাবস্ক্রাইব করবেন। ওকে, মূল আলোচনায় আসি। তুর্কি সাইপ্রাস অথবা নর্দার্ন সাইপ্রাসের কৃষি বিষয়। বাংলাদেশে নানাভাবে দালালরা প্ররোচনা দেয়, আপনাদেরকে দেখায় যে সাইপ্রাস নিয়ে যাবে এই সেই, নর্দার্ন সাইপ্রাস বেতন এত ভালো, এখানে ইউরোপ এটা এই রকম সেই রকম। কার্যত আপনারা অনেকে জানেনই না এটা যে ইউরোপ না, এবং কি এখানে কাজের চাহিদা কীরকম, টাকার মূল্য কীরকম না জেনে আপনারা অনেকে দালালের প্ররোচনায় পড়ে বিষয় করতে দেন, অথবা এখানে চলে আসেন, অথবা জেনেই আসেন। যাই হোক, তো এখানে আসার পরে যারা আসছেন তারা কেমন আছেন, যারা আসবেন তারা একটু ভিডিওটা গুরুত্ব সহকারে শুনবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। আর যারা এসে গেছেন তারা তো এসে গেছেন, যাই হোক, যারা এসে গেছেন তারা যদি আমার তথ্যে কোনো ভুল পান কমেন্ট করে জানাবেন। নর্দার্ন সাইপ্রাস কাজের চাহিদা একদম কম। কেন কম? কারণ নেপাল, বাংলাদেশ, ইন্ডিয়া, সাউদেশের এরকম অনেক দেশের লোকজন এসে এখানে ভরপুর হয়ে গেছে। এখানে যে কাজের চাহিদা তার তুলনায় লোকজন অনেক বেশি, এমনকি এখানে বাসা ভাড়া নিতে গেলেও পাওয়া যায় না। আপনারা জেনে দেখেন, যারা সাইপ্রাসে আছেন আপনাদের পরিচিত, কল করে জেনে দেখেন, বাসা নিতে গেলে অনেক ডিফিকাল্ট, কারণ এত জনবল এখানে হয়ে গেছে বাহিরে। যাই হোক, এখানে মূলত দু ধরনের কাজ, একটা হলো রেস্টুরেন্ট আর একটা হলো কৃষিকাজ। এবং কি এখানকার স্যালারিটা আপনি যদি কনভার্ট করেন ইউরোর সাথে, সেক্ষেত্রে 400 থেকে 450 ইউরো সর্বোচ্চ। এবং কি এই স্যালারিতে আপনার বাংলাদেশের বেতন আসে কত? বাংলাদেশের বেতন আসবে আপনার 40 থেকে 50 হাজার, এর বেশি আপনারা কিন্তু বেতন পাবেন না। ওকে, 40-50 হাজার টাকা বেতন পেলেন, সেই ক্ষেত্রে আপনারা বাসা ভাড়া দিয়ে বা আপনারা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে, কারণ এখানে সব কিছুর মূল্য অনেক বেশি, জিনিসপত্রের দাম অনেক বেশি। তো যাই হোক, এক্সপেন্সিভ এখানে জিনিসপত্রের দাম, সেক্ষেত্রে আপনারা কত টাকা সেভ করতে পারবেন? 30 তো এই 30,000 টাকা বেতনের জন্য বাংলাদেশ থেকে আপনি ইউরোপ মনে করে সাইপ্রাসে, নর্দার্ন সাইপ্রাসে চলে যাচ্ছেন, দালালের পরিচয় 6 লাখ থেকে 10 লাখ 12 লাখ টাকা। তো এত টাকা খরচ করে যখন এখানে আসবেন, আসার পরে আপনারা কী করবেন যখন দেখবেন যে আপনাদের বেতন এত কম? এখানে চলে তুর্কি লিরা, 1 লিরা = বাংলাদেশের 12-13 টাকার মতো। যাই হোক, মুদ্রা যেটা চলে সেটা বড় বিষয় না, বড় বিষয় এখানে কত টাকা টোটাল মানে স্যালারি পাওয়া যায়। তো 30-35 হাজার টাকা যখন মাসে আপনি সেভ করতে পারবেন খরচের পরে, আপনি এই 6 থেকে 10 লাখ টাকা কত বছরে তুলবেন, কত দিনে তুলবেন, তখন আপনার বাধ্য হয়ে আপনারা অন্যদিকে সরতে চেষ্টা করেন, কিন্তু সরতে পারেন না। কেন? এটা সমুদ্রের মাঝখানে একটা দেশ, এখান থেকে আপনি কোনো দিকে যাইতে পারবেন না। এখান থেকে আপনি যদি ইউরোপীয় সাইপ্রাসে যাইতে চান সেটাও রিক্স, বর্ডার খুবই স্ট্রং। আর সেক্ষেত্রে যদি আপনি কোনোভাবে যান সেখানে গিয়ে সুবিধা করতে পারবেন না, তো সেটা অন্য ভিডিওতে বলবো সে বিষয়ে বিস্তারিত। তো তখন আপনারা চিন্তা করেন কি ইউরোপের অন্য কোনো দেশে যাওয়ার জন্য, অন্য কোনো দেশে কীভাবে যাবেন, সমুদ্রপথ ছাড়া তার রাস্তা নেই। তখন সমুদ্রপথে যাইতে গিয়ে আপনারা জীবনের সাথে যুদ্ধ করে, মৃত্যুর সাথে লড়াই লইরা আপনারা পুরো পরিবারকে শেষ করার
শেষ করেন, নিজেরাও শেষ হয়ে যান। তো এইখানে যাওয়ার কোনো যুক্তি নেই, নিজেকে এখানে নিয়ে গিয়ে সমুদ্রের মাঝখানে দেশে নিজেকে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়ার কোনো মানেই হয় না। তো বাংলাদেশ থেকে যত লোভনীয় অফার দেখ আপনাদেরকে কৃষিকাজের উপর, এইরকম ওই রকম রেস্টুরেন্টের উপর, জব ভিসা সাইপ্রাসের, যাই হোক ইউরোপ মনে করেন না দেশটাকে, দেশটাকে তুর্কি মনে করেন, এবং কি তুর্কিতে গিয়ে কত টাকা বেতন পাবেন সেটা মনে করেন, যে আমি যত টাকা দিয়ে যাব কত বছর লাগবে এই টাকাগুলো তুলতে, না হয় আপনি মরবেন, আপনার পরিবারকেও মারবেন। আর এইখানে যারা আছেন লং টাইম যাবত, হ্যাঁ কিছু লোক ভালো আছেন তাদের কথা বলতে হবে, আর এবং কি তাদের সাথে আবার আপনাদের মিলাইয়েন না যে ওনারা ভালো আছে আমরা কেন গেলে ভালো হবে না, তারা লং টাইম যাবত এই দেশে আছে এবং কি এদেশের ভাষা জানে, কাজের এক্সপিরিয়েন্স আছে, বসেদের সাথে ভালো সম্পর্ক, সেক্ষেত্রে তারা এখানে তাদের ভালো একটা অবস্থান করে নিছে, এখন তারা ভালো থাকতেই পারে। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের অবস্থান মিলাইতে গেলে যে তারা ভালো আছে আমরা গিয়ে ভালো থাকবো, এটা কখনোই সম্ভব না, এই রকম চিন্তা করেন না। টাকার পরিমাণটা যদি 2-2.5 লাখ হতো তাহলে ঠিক আছে, 30-35 হাজার টাকা বেতনে যাইতেন, ব্যাপার না। যেহেতু টাকার পরিমাণ 6-10 লাখ বা 12 লাখ এরকম, সেক্ষেত্রে আপনার এই বেতনে কখনোই যাওয়া উচিত না। আর আপনি যতভাবেই বলুক দালালরা যে না আপনাকে যে বিষয় দিচ্ছে এই বিষয়ে এরকম ভালো এরকম সেই রকম, একদম 100% নিশ্চিত থাকেন 450 রুপির স্যালারি কোনোভাবেই আপনারা গিয়ে তুর্কিতে কামাতে পারবেন না 450 ইউরোর উপরে। সো আপনারা কখনো তুর্কি যাওয়ার, এইভাবে তুর্কি যাওয়ার চেষ্টা করেন না, দেশে বসে থাকেন সমস্যা নয়, অন্য চাকরি করেন, কাজ করেন অথবা অন্য কোনো দেশে যান। আর যদি তা না পারেন তাহলে ঘুম পাড়েন, সারাদিন ঘুম পাড়েন, সারা রাত ঘুম পাড়েন, তবু এখানে গিয়া নিজের পরিবারকে মারবেন না, নিজেও মরবেন না। যাই হোক, আমার কথাগুলো যদি বুঝতে কষ্ট হয় সেজন্য সরি, আর আমার আমি চেষ্টা করি আপনাদেরকে 100% সঠিক তথ্য দেওয়ার জন্য, হয়তো আমি নিজে গিয়েছি অথবা আমার যে রিলেটিভগুলো থাকে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে, তার মধ্যে টুকিটাকি এদিক ওদিক হলে ভুল হলে আমাকে ক্ষমা করবেন। আর আপনাদের কাছে